কিলহিম দিয়ে লিডার আমি বাংলাদেশ সিনেমার সাথে ফাইট করে উইন হয়েছিলাম। আমি মনে করি অনন্ত জলিল শাকিব খানের চেয়েও বড় সুপারস্টার। এমডি ইকবাল, আমার মনে হয় উনি আরো বড় পাগল হয়ে গেছেন, নতুবা ওনার পেট হয়ে গেছে, ওনার সিজারের প্রয়োজন। এখন পর্যন্ত উমর মুভিকে শুভেচ্ছা জানিয়েছেন 100+ সেলিব্রিটি, আর রাজকুমার মুভিকে শুভেচ্ছা জানিয়েছেন লাখো মুভি ভক্তরা। সো শাকিব এনারা, পার্থক্যটা এখানেই, সবাই নিজেদের সিনেমা প্রমোশনের জন্য রাজকুমারের সঙ্গে জুড়িয়ে দিচ্ছেন। মারুফ, ঈদে শুধু আমার আর শাকিবের মধ্যেই প্রতিযোগিতা হবে। রোশান, শাকিব ভাইয়ের সিনেমা দেখে পাবলিক আমার সিনেমা দেখবে। মন্দিরা, ঈদে রাজকুমার চলবে কিনা জানি না, আমার সিনেমা চলবেই। জাজ মাল্টিমিডিয়ার আজিজ, রাজকুমারকে ক্লাস করার মতো সিনেমা আমি বানিয়েছি। পূজাচেরি, শাকিব রাজকুমার হলে আমি হব রাজা, আমার সিনেমাও চলবে। আজাদ আদর, আমার সিনেমা একটা রোমান্টিক গল্প, শাকিব ভাইয়ের মুভির সাথে প্রতিযোগিতা হবে। এদিকে শাকিব খানের ভূমিকা হচ্ছে প্রত্যেককেই ভালো করুক, প্রত্যেকের জন্য আমার শুভকামনা। হ্যাঁ, এটাই তো সুপারস্টারদের কাজ, তাদের কিছু বলার দরকার নেই, কিছু বলার প্রয়োজনও পড়ে না, অথবা হল ভিজিট করারও তাদের দরকার নেই, শুধুমাত্র একটা বার্তা তাদের ভক্তদের জন্য দিলেই চলবে।